আমাজন দাও তো যেতেছেন, কি খাইবেন না খাইবেন, পেট খারাপ হয়ে যেতে পারে, বেলার শরবত খান, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, দুনিয়া ঠান্ডা, উস্তাদি জিনিস আপাতত আপনার জন্য আছে। What nonsense! এটা শহর, তোমার গ্রামের বাড়ি না। ভদ্রলোকের বাড়িতে থাকতে হলে তাদের মেজাজ, মর্জি, চাল চলন এগুলো শিখতে হয়। যখন ঘরে ঢুকবে লক করে ঢুকবে। এতটুকু কমন সেন্স তোমার মধ্যে নেই? দরজা তো খুলে আছে, আর মায়ের রুমে ছেলে ঢুকবে, দরখাস্ত করে ঢুকতে হইব। এটাকে প্রাইভেসি বল। এটা তো বাইরের মানুষের দিকে, আমি তো ঘরের মানুষ। কিসের ঘরের মানুষ? তোমাকে তো স্বীকৃতি দেওয়া হয়নি। আম্মা জান, ফোটা ফোটা পানি পড়লেও কিন্তু পাথর ক্ষয় হয়ে যায়। আপনি তো মানুষ, আপনিরও দিল নরম হইব। আম্মা জান, আস্তে আস্তে। সেই ছেলেটার মুখে আম্মা জান শুনতে কি নোংরা লাগে, তাই না? রাইট। কি আর করবেন আম্মা জান, কবল কই এক ঘটনা ঘটাই বলাইছি। পাথর চাইলেও কিছু বদলাতে পারবেন না। আচ্ছা আম্মা জান, এটা আপনি কি বলছেন? আমি যেটা পড়েছি সেটার বোঝার রুচি অন্তত তোমার নেই। সমস্যা কি? সমস্যা আছে আব্বা জান, আম্মা জানের মেয়ের বিয়ে হয়ে গেছে, পোলা দুটো বিদেশে থাকে, আমার এসব রং চঙা কাপড় পরলে কি ভালো লাগে? সাদা মাটা কাপড় পরবো, দেখে মনে হচ্ছে হ্যারি বিয়ে লাগছে। যাই হোক, আপনার বউ আপনি বোঝান, আর প্যালের স্বভাবটা অবশ্যই খায় দেখেন, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, দুইয়ে ঠান্ডা। আমার মনে হয় অস্বীকৃত জামাই এ কথাটা ঠিকই বলেছে, একটু বেশি ব্রাইট না আমার বয়সের জন্য শাড়িটা? না, এই শাড়িটা তোমাকে খুব সুন্দর লাগছে। আরে কি পাগল ছাগলের কথা শুনছো তুমি? না না, বেশিক্ষণ না, এই ধরো 5-10 মিনিট লাগবে, আমি যাব আর আসবো। দেখো এমনিতে লেট হয়ে গেছে, তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে। আমি তো বলছি কি পাগল ছাগলের কথা ধরে বসে আছো, চলো তো। আচ্ছা শোনো শোনো, এই শরবতটা কি খেয়ে গেলে ভালো হতো? না না, ঠিক আছে, দরকার নেই, চল চল। এত টেনশন করো কেন, আমি সব সামলাই নিব। তুমি বুঝতে পারছো না, আম্মু অনেক ডেঞ্জারাস মানুষ। শোনো, মানুষ লজ্জা শরমের দোহাই দিয়ে অনেক কাজ করতে পারে না, আর একবার যদি কেউ বেশরম হয়ে যায় তাইলে কিন্তু তারে কোনো কাজে আটকে রাখবে না। তোমার হজম শক্তি আছে, কিভাবে সহ্য করে এত কিছু? আরে আমি তো ব্যাপারটা এনজয় করতেছি, আমাকে এভাবে সহ্য করবা? প্রশ্নই আসে না, তোমার মা আমার জেনে দিতেছে সব, আমি তোমার রিটার্ন করব। কি বল? শোনো, সংসার করতে গেলে খুঁটিনাটি, মানবিক মান ঝগড়াঝাটি হইতেই পারে। যখন মাথাটা ঠান্ডা হয়ে যাইব তখন আবার কষ্ট লজ্জা এটা যে পাবো এটাও কিন্তু ঠিক, কারণ আমি তো তোমার এখানে বসি। জীবনের প্রথম দিয়া কত আশা ছিল, আমি রকম শেরানি পরে বাসর ঘরে ফুলে ফুলে সাজানো থাকবে, আমার বউ থাকবো বিয়ের শাড়ি পরা, আইসা তার আসল দাউসা করব, সে সরম পাইব, আমি তার এরকম করে জিজ্ঞেস করব কি সরম লাগে। কপালই খারাপ, কি পরে বই রয়েছে তুমি, কি পরে বই রয়েছে যে খালাম্মা? বদের হাড্ডিটা কোথায়? খালাম্মা উপরে গেছে আফার রুমে, এই রুমতে খালি খলখলে নেওয়ার শুধু হাসি সাউন্ড আইতাছে। হ্যাঁ, জল তাড়াতাড়ি ধারণের বাচ্চা মনে করছি, কিন্তু মাইরা না কোন ঘরে বলা মামনি, বাসর ঘর না, অরে মাইরা আমি বাসর করবো, তুই নাক ফাটায় মমি। এসব কি হচ্ছে? আই ছেলে, তুমি রানুর ঘরে কি করছো? গেট আউট। আপন স্বামী আপন স্ত্রী এক রুমে একসাথে তো এসবই করবো না, তোমাকে তো জামাই হিসেবে স্বীকৃতি দিইনি,
যতদিন না স্বীকৃতি পাচ্ছ তুমি এই ঘরে আসতে পারবে না। স্বীকৃতিটা দিয়ে দেন আম্মাজান। তাহলে সালাম কইরা বাসরটা শুরু। কিসের বাসর? বললাম না তোমাকে জামাই হিসেবে মেনেই নেইনি। স্বামী স্ত্রীর সুখে যে বাধা দেয় সে হলো গিয়া শয়তান। তার উপরে আল্লাহর গজব পড়বো, ঠাড়া পড়বো। কে? সিসি, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। এটা তো আমি কইনি, নাউজুবিল্লাহ, ময় মুরব্বীরা কই থাকি। শোনো, তুমি এই বাড়ির জন্য পরগাছা, এই কথাটা আমি তোমাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। পাগলের মাথা খারাপ হবার পরে আমার মাথা খারাপ হয় নাই, নতুন বউ থুয়ে আমি কোনো যাবো না। এই ছেলে, অতি লোভ করো না, অতি লোভে কিন্তু তাতে নষ্ট হয়। সবুর করো, মেয়া ফলবে। মেয়া পচেও কিন্তু সবুরে আব্বাজান। কি বললো? আমি একটা পরগাছা, ঠিক আছে, আপনার মেয়ের সাথে এই পরগাছারের মাইনা নিতে একটু অসুবিধা হইব, কিন্তু তার জন্য তো সময় দেওয়া লাগবে, সময় দেবেন না। আর মা, সুফি কোথায় থাকবে? হ্যাঁ, আমি যাবো না, আমার বউ দিয়ে আসবে। ও তো ঠিকই বলছে, তাহলে ও কোথায় থাকবে? এখানে ভর্তি করতে হচ্ছে, আমি কিন্তু যাবো না, তুমি আমার ছাড়বো না। দিনের বেলা প্রমোশন দিয়ে বাড়িতে ঢুকাইলো, রাতের বেলা দারোয়ানের রুমে থাকতে দিল। কপাল! এইটাই কপাল রে। দিনের বেলা ফকির, রাইতের বেলা আমির। দে স্টেটা, দে না বিড়ি ধরাই। কি উপকারি করলেন মনে হয়? হ্যাঁ, তোর তো ইজ্জত দেওয়ার কিছু নাই, তুই যে ঠিক বিনা এটা আমি ভালো করে বুঝে গেছি। কেমনে? তোর যদি স্বীকৃতি দিত তাহলে কি তোর দাঁড়ার রুম রাখতো? দিতাম, টয়লেটের পানি লাগবো। আরে বিরিতি রে, বিরিতি তোর সরম ফরম সব ভাঙ্গে বলাইস না, আর কিছু লাগবো না, ঘুমা আমি আইতাছি। ভাই, নতুন জামাই হিসেবে একটা আবদার আসলো, অনেক মশা দেখতেছি, কয়েল জ্বালাই দেন যায়। কিন্তু জামাই না, বেশরম বেশরম বেশরম, আমি একটা বেশরম বেশরম বেশরম, টোটালি বেশরম বেশরম বেশরম, আমি একটা বেশরম বেশরম বেশরম, টোটালি। এই বাড়ির মেয়ে নাশতার ট্রে নিয়ে দারোয়ানের রুমে যাচ্ছে, বিষয়টা তোমার কাছে খুব আনন্দদায়ক হলো, এই বাড়ির জন্য খুবই লজ্জাজনক। আর বাড়ির জামাই যে দারোয়ানের রুমে থাকছে এটাতে সম্মান যাচ্ছে না? আমার তো মনে হয় নাশতাটা নিয়ে গেলে যতটুকু সম্মান হারিয়েছে সেটা ফেরত আসবে। এসব সস্তা সেন্টিমেন্ট আশকারা দিয়ে আমি তোমার জীবনটা নষ্ট হতে দিতে পারি না। যেটা বলছি রানু, মন দিয়ে শোনো, আমার উকিলের সাথে কথা হয়েছে, ডিভোর্স পেপার আসলে সাইন করে দেবো। Divorce? আমি দেবো?